এমন টোকেন দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা তোলা যাবে না। বনগাঁয় এমনই বার্তা দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর চব্বিশ পরগনা বনগাঁয় তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির জেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে আসেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বাবু বলেন, কোনো রকম মিটিং মিছিলের নাম করে টোকেন দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না। পাশাপাশি দলের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে তিনি বার্তা দেন, কোনো অসংগঠিত শ্রমিক বা শ্রমিক সংগঠনের জেলা কমিটির অনুমোদন না থাকলে রাজ্য কমিটি সেই সংগঠনকে অনুমোদন দেবে না। আমাদের প্রিয় নেতা গোপাল শেঠকে দিচ্ছেন তাপস দাস এবং খেনা ঘোষ। মাউটি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিমন্ত্রণে এসেছে, পশ্চিমবঙ্গ অভিনন্দন করছেন, বরণ করছেন আমাদের বঙ্গা সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি এবং আমাদের প্রিয় মন্ত্রী, অত্যন্ত কাছের মানুষ। ছোট্টবেলায় সেখানে তিনি তার দেখুন নিজেদের মধ্যে বিবাদ আমি বলবো না, কারণ এখানে বনগাঁ সাংগঠনিক জেলায় এখানে সংগঠিত শিল্প নেই। তা সত্ত্বেও যেভাবে অসংগঠিত শ্রমিকদের একের পর এক, আমি নাম এখানে উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকগুলো ইউনিয়নের নামও করলাম, যে ইউনিয়নগুলো এর মধ্যেই বনগাঁ সাংগঠনিক জেলায় গঠন করা হয়েছে। বিচ্ছিন্নভাবে কেউ যদি গোলমাল পাকাবার চেষ্টা করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আইএনটিটিইউসি তার দায়ও নেবে না, তার দায়িত্বও নেবে না। যে সিস্টেমের মধ্যে দিয়ে আইএনটিটিইউসি চলছে, জেলার অনুমোদন থাকলে তবেই রাজ্য অনুমোদন দেবে এবং তবেই তা হচ্ছে এই রিটার্ন জমা দেওয়ার প্রশ্নে জেলার অনুমোদন থাকতে হবে। কেউ ওই গো অ্যাজ ইউ লাইক চালালে হবে না, ইচ্ছে মতো চালালে চলবে না, এবং নির্দিষ্ট নিয়ম ডিসিপ্লিনের মধ্যে থেকেই, কাঠামোর মধ্যে থেকেই করতে হবে। এখানে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ নয়, সমষ্টির ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ। আমরা গত এক বছর দেখুন এখানে তো আমি, নারায়ণ ঘোষ, গোপালদা, বিশ্বজিৎ দাহা, বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে চেয়ার এবং সংগঠনের ডিসিপ্লিন। এখানে দাঁড়িয়ে নারায়ণ ঘোষ কী করেছেন সেটা তার পারফরমেন্স বলবে। নারায়ণ ঘোষকে দেখতে ভালো, নারায়ণ ঘোষকে আমি পছন্দ করি, তা দিয়ে তো হচ্ছে সংগঠন চলতে পারে না। সংগঠনের যে পারফরমেন্স রিপোর্ট কার্ড, বনগাঁ সাংগঠনিক জেলা, আমি আগেও বললাম বনগাঁ সাংগঠনিক জেলায় সংগঠিত ট্রেড নেই, তা সত্ত্বেও এটা আমাদের রাজ্যের সাংগঠনিকভাবে যে প্রথম পাঁচটা জেলার নাম যদি আমায় করতে হয়, বনগাঁ সাংগঠনিক জেলার নাম আমাকে করতেই হবে গত দশ মাসের এখানের যে পারফরমেন্স। দেখলেন কি গোষ্ঠীর কোনো কোনদিন দেখলেন মঞ্চে দাঁড়িয়ে একাধিক নেতৃত্ব নাম না করে একজন নেতার নামে বলে কি বলবেন? আমাদের দলের আইএনটিটিইউসি রাজ্যের সভাপতি কি যেটা বললেন সেটাই হচ্ছে ব্যাপার। আপনারা দেখবেন যে আমাদের নেত্রী এক, দলের পতাকার এক, এখানে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কোথাও কোথাও কেউ কেউ লাগিয়ে দেন, মনে করিয়ে দেন দ্বন্দ্ব অমুক তমুক, কিন্তু পার্টির মধ্যে কোনো দ্বন্দ্ব বা দ্বিধা নেই। কারণ আমাদের রাজ্যের আপনারা জানেন যে সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তাদের নেতৃত্বেই দল সংগঠিত আকারে চলছে। এবং রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত ব্যানার্জি মঞ্চে যে প্রশ্ন আপনারা করলেন তার খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা দিয়েছেন, এবং আমরা মনে করি না যে আমাদের মধ্যে কোনো ইয়ে আছে। দেখুন, চা ঘটিবাটি থাকলে ঠোকাঠুকি হয়, তার মানে কেউ আমরা ফেলে দিই না, তা আবার কুড়িয়ে এনে এক জায়গায় রাখি, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ ২৪ ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন ১৫-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঞ্চনাপাড়া।